আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো আপনাদের দোয়া এবং আল্লাহর অশিষ্ট মতে ভালো আছি আজকে আপনাদের সামনে আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আর আজকে আমি রান্না করব মাগুর মাছ দে ডালের বড়া দে ঝোল আর এখানে কাতল মাছ আছে কাতল মাছও নিয়েছি টমেটোর ঝোল আর শাক আর এই তো ব্লেন্ড করে নিয়েছিলাম ডালটা সে ডালটা আমি এখন এগলার মধ্যে লবণ হলুদ মরিচ দিয়ে সব মেখে নিব আর আজকে আমি মাটির চুলাতে রান্না করব আর এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ এবং মরিচ রসুন টমেটো কেটে নিয়েছি আর একবার এভাবে তৈরি করে নিলে আর পরে ঝামেলা হয় না রান্নার সুবিধা হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা আর এখন আমি দিয়ে দিচ্ছি ডালের মধ্যে এবং মাছগুলোর মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম মরিচ আর এক ভাই বলেছিল মাগুর মাছ নাকি তার খুব পছন্দ এজন্য তার কথা মনে পড়লো মাগুর মাছ দেখে কারও কোনোটা পছন্দ হলে এবং আমার কাছে যদি বলে তাহলে আমার সে রান্না করতে গেলে তার কথা মনে পড়ে আর সে ভাইয়ের কথা আজকে আমার মনে পড়ল আর এখন দিয়ে দিচ্ছি হলুদ আর ভাইকে বলতেছি তোমার কথা খুব মনে পড়তেছে এই মাগুর মাছ রান্না করতে এসে আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর ডালটার মধ্যে আমি একটু মশলা দিব এটা বেশ কিছুক্ষণ ফেটে নিব আর এটা একটু বেশিক্ষণ ধরে ফেটে নিলে যখন ঝোলটা করব ঝোল তখন ডাল ডালের যে বড়াটা আছে সেটা নরম হয় আর তা না হলে এমনিতে যদি করি তাহলে শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না শক্ত হয়ে গেলে সব কিছু আমি গুছিয়ে নিয়ে তারপর চলে আসছি মাটির চুলাতে আর এখন আগে আমি কাতল মাছটা রান্না করব তার জন্য কাতল মাছ তেলে ভেজে নিচ্ছি আর যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখে তারা তো জানেই আমি কিভাবে রান্না করি আজকে শুধু শেয়ার করলাম একটু একটু করে সব রান্নাটুকুই মাছটা আমি প্রথমে আগে ভেজে নিচ্ছি তারপর এইটা তেলের দিব দিয়ে একটু কষায়ে তারপর আমি ঝোল দিয়ে দিবো তারপর আমার রান্নাটা শেষ হয়ে যাবে এই তো আমার বাজার শেষের পর আমি তেলে তো দিয়েছি এখন একটু কষাই নিচ্ছি আর আজকে আমার ভিডিও সব মিলে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে আমার পাশে থাকবেন একটু কষিয়ে নিচ্ছি আর পর আমি এখন ঝোল দিয়ে দেবো আর ঝোল দেওয়ার পর আমি নামিয়ে নিয়েছি আমার রান্নাটা শেষ আর এখন আমি বড়াগুলো ভেজে নিচ্ছি যেহেতু আমি এক এখনও নতুন সেরকম এখনও গুছিয়ে কথা বলতে পাচ্ছি না আর এই অগোছাল কথাগুলোর জন্য আপনাদের কাছে মাপছে নিচ্ছি আর আপনারাও ক্ষমার দৃষ্টিতে দেখবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি বড়িগুলো ভেজে নেওয়ার পর এখন আমি তেলের দেওয়ার জন্য এখানে পেঁয়াজ মরিচ আর রসুন আর আমি তেলে দেওয়ার সময় প্রত্যেকটাতেই রসুন দিই আর আমার রসুনটা একটু বেশি লাগে পেঁয়াজের সাইতে আর প্রত্যেকটা তরকারির মধ্যে আমার কাঁচামরিচ থাকে তো এটা একটু ভেজে নেবো নেওয়ার পর আমি এখন জিরা একটু ফোড়ন দিয়ে দিব এখন আমি জিরা দিয়ে দিলাম তারপর আমি যে ডালের পানিটা ব্লেন্ডারের জাগের থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আর লবণ দিব আর একটু মশলা দিয়ে এটা একটু কষায় নিয়ে তারপর আমি যে বড়াটা এবং মাগুর মাছটাও একটু ভেজে নিয়েছিলাম দুইটা দেখানো হয়নি সবগুলো তারপর দিয়ে দিব দিয়ে একটু এটা বড়ার তরকারিতে একটু পানি বেশি দিতে হয় যেহেতু বড়াটা অনেকটাই পানি চুষে কমিয়ে দেয় আর বড়ার তরকারিতে একটু জল বেশি রাখতে হবে পানি টেনে নেয় বড়াটা সব কিছু দিয়ে আমি একটু কষায় নিচ্ছি আর নেওয়ার পর এখন আমি বড়িটা দিয়ে দিব এই তো আমি এখন বড়াটা দিয়ে দিলাম আর এখন মা সে মাগুর মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব রান্নাটা এর আগে আমি কখনো করিনি আজকে প্রথম বেশ কিছুক্ষণ বলো আসার পর আমি নামিয়ে নিয়েছি আর সবগুলো আমার রান্না শেষ এখন এখানে নিয়ে আসছি এ হচ্ছে আমার লাল শাক ভাজি আর কাতল মাছ টমেটো দিয়ে ঝোল আর এই তো মাগুর মাছ দে বড়াদের ঝোল আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার জন্য দোয়া করবেন الله حافظ